ওয়াটার জন্য প্রথমে একটু ড্রয়িং হালকা ড্রয়িং করে নেবে, তারপরে জল দিয়ে উপরে পেস্ট হওয়া পুরো ভিজিয়ে নেবে, তারপরে ব্রাউন কালার ব্রাশ আইনা দিয়ে পুরো একদম সুন্দরভাবে যেমন দিচ্ছি এরমভাবে দিয়ে দেবে। তারপরে ডার্ক জন্য ডার্ক ব্রাউন ব্ল্যাক করতে হবে, হালকা করে স্প্রেড করবে, এভাবে ধীরে কালার নিচে উপরে কালার করতে হবে। ব্ল্যাক ব্রাউন মিশিয়ে জলের যে ঘাসগুলো থাকে সেগুলো একটু করে দেবেন, একটি সূর্যাস্ত মধ্যাহ্ন মাঝামাঝি একটি সিনারি, তারপরে একটু ড্রাই করে নিলে খুব ভালো হয়, আরও একটু ব্ল্যাক ব্রাউন দিয়ে আরও ঘাসগুলো সুন্দরভাবে করে নিতে হবে। তুলি আমি ইউজ করেছি জিরো নম্বর তুলি দিয়ে, জিরো নম্বর তুলি দিয়ে আমি ঘাসগুলো করছি। দেখো ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, যারা বিগিনার আছো তারা অবশ্যই কমেন্ট করো। আমার সুন্দর সুন্দর সমান করেছি, যেহেতু ছবিটা পিছন দিয়ে তখন তখন ব্ল্যাক দেখতে লাগবে, সূর্য পিছন সাইডে আছে সূর্যাস্তের সময়, ওই জন্য ব্ল্যাক ব্রাউন মিশি আমি সমানগুলো বানিয়েছি। খুবই সিম্পল একটি ড্রয়িং, খুব কম সময় লাগবে, করো